আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে এমন একটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যেই সমস্যাটা আমরা কম বেশি প্রত্যেক কবুতর পালকই পড়ছে। সেই সমস্যাটা হচ্ছে কবুতরের পাতলা পায়খানা, খারাপ পায়খানা কিংবা দুর্গন্ধযুক্ত পায়খানা। তো পাতলা পায়খানা বলতে আমরা মূলত কবুতর পালক যারা আছি তারা বুঝি যে সবুজ পায়খানা কিংবা চুনা পায়খানা। এছাড়াও কবুতরের আরও অনেক খারাপ পায়খানা আছে, কিন্তু কবুতরের পাতলা পায়খানা কিংবা দুর্গন্ধযুক্ত পায়খানা এটা কিন্তু কবুতরের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভয়ের কারণ না। বাট সময় মতন যদি এটার ট্রিটমেন্ট কিংবা সমাধান না দেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো প্রথমেই বলে রাখি যে কবুতর কেন দুর্গন্ধযুক্ত পায়খানা করে কিংবা পাতলা পায়খানা করে। আপনি যে খাবারটা দিতেছেন এই খাবারটা যদি কোনোভাবে এই খাবারের মাধ্যমে কবুতরের শরীরে যদি আপনার সেই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসটা ঢুকে তখন কিন্তু কবুতরের শরীরের যেই খাবার যেই হজম ক্রিয়াটা সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আর স্বভাবতই কবুতর হজম করতে পারে না, পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা না এরকম হয় যে দেখা যায় যে পায়খানা কিছুই থাকে না, খালি পানি পানি পায়খানা করে। আবার দেখা যায় যে কিছু কিছু সময় যে পায়খানার পরিমাণটা কম থাকে, পানির পরিমাণটা বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে পায়খানার পরিমাণটা সবুজ সবুজ থাকে, পানির পরিমাণটা বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার পায়খানাটা মানে পায়খানার পানি বেশি না বাট পায়খানাটা একদম লিকুইড। আবার অনেক সময় দেখা যায় কি ওই পায়খানার মধ্যে যেরকম পানির মধ্যে কাঠের গুঁড়া মিক্স করে দিলে যেরকম হয় না এরকম পায়খানা করে। তো পাতলা পায়খানাগুলো এগুলোই মূলত হয় আর কি। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেসব কবুতর ডিম পারবে কিংবা ডিম পারছে কিংবা বাচ্চা খাওয়াচ্ছে এগুলো কিন্তু পাতলা পায়খানা করবেই, কারণ তারা যে খাবারটা খাচ্ছে মূলত যেসব কবুতর বাচ্চা খাওয়ায় সেসব কবুতর কিন্তু পাতলা পায়খানা করবে। কারণ হচ্ছে তারা যে খাবারটা খায় সেটা ম্যাক্সিমামই কিন্তু তার বাচ্চাকে খাওয়াই ফেলে, পেটে কিছু থাকে না। আর এইসব কবুতর যেসব কবুতর বাচ্চা খাওয়ায় তারা কিন্তু পানি একটু বেশি খায়। আর ডিম পাড়ার আগে কবুতর এরকম পাতলা পায়খানা করে, ডিম পাড়ার পরেও করে, সেটা বেশি না, আপনার তিন দিন চার দিন করতে পারে, অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা আসলে তার এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই, আপনি গ্রিট খাওয়ান, স্যালাইন খাওয়ান, ঠিক হয়ে যাবে। বাট দেখতেছেন আপনার কবুতর বাচ্চা খাওয়াইতেছে না কিংবা কিছুই না, তারপরেও এরা এরকম পাতলা পায়খানা করেছে, যেরকম পাতলা পায়খানার সিমটমগুলো বললাম, এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে আপনি যখন খাবারটা দিচ্ছেন আপনি শিওর হয়ে নেবেন যে আপনার দেওয়া খাবারটা কি পরিষ্কার আছে কি না, জীবাণুমুক্ত আছে কি না, এটা শিওর হবেন। এছাড়া অনেকে কী করেন, দীর্ঘ সময় অর্থাৎ সকালে খাবার দেন, বিকালে খাবার সরান, কিংবা দেখা গেছে দিনটা 24 ঘন্টায় খাবার দিয়ে রাখেন, এই কাজটা করবেন না। হয় কবুতরকে দিনে এক বেলা কিংবা দুই বেলা যখনই খাবার দেন কিছুক্ষণ খাবার রেখে 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা খাবার রেখে সেই খাবারটা সরাই ফেলবেন। লং টাইম কবুতরকে খাবার দিয়ে রাখবেন না, এই জিনিসটা ফলো করবেন। কারণ লং টাইম যদি খাবার দেন তাহলে কি হয়, কবুতরের ক্ষুধা না লাগার কারণে দেখা যায় যে কবুতর খাইতে থাকে, ফলশ্রুতিতে কবুতরের যে হজম শক্তিটা কিংবা হজম ক্রিয়াটা সেটাই বিঘ্ন ঘটে। তাই কবুতরকে ক্ষুধা লাগায় লাগায় খাওয়াবেন এবং সপ্তাহে অন্তত একদিন কবুতরকে পুরোপুরি না খাওয়ায় রাখবেন, পানি দিবেন বাট খাবার দিবেন না। এতেও কবুতরের যে হজম শক্তিটা কিংবা খাবার হজম ক্রিয়াটা সেটা আরও শক্তিশালী হয় এবং আরও বৃদ্ধি পায়, এই কাজটা করবেন। এরপরে আসতেছে যে এই যে কবুতরকে আমরা যেই দুর্গন্ধযুক্ত যে পায়খানাটা এইটাও হয় এই কারণেই, খাবারটার কারণেই। খাবারের মধ্যে যদি কোনোভাবে ফাঙ্গাস থাকে আর এই ফাঙ্গাসের কারণে যদি সেই খাবারটা কবুতর খায় আর ওর মাধ্যমে কিন্তু কবুতরের যে পাকস্থলীতে সেটাতে আপনার ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয় আর সেখান থেকে কবুতরের যে খাবার হজম করতে পারে না, আস্তে আস্তে কী করে কবুতর পায়খানা একদম দুর্গন্ধযুক্ত পায়খানা করে। কবুতরের পায়খানায় গন্ধ থাকে কিন্তু ওই পায়খানাগুলো এমন একটা পায়খানা হয়, শক্তও না আবার নরমও না, বাট প্রচণ্ড পরিমাণ বিশ্রী একটা দুর্গন্ধ হয়। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা শিওর হবেন। এখন দেখতেছেন যে কবুতর খাবার খাইছে, সব কিছুই ওকে আছে বাট পায়খানাগুলো এরকম করতেছে, এক্ষেত্রে কী করবেন? সমস্যা তো বললাম, সমাধান কী? খাবারটা তো চেক করবেনই 100%, সেই সাথে কবুতরকে গ্রিট খেতে দেবেন এবং লেবুর লবণ পানি এবং এছাড়া লবণযুক্ত গ্রিট, এমনি যে গ্রিটগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু কাজ কম করে। গ্রিটের সাথে লবণ খেতে দিবেন, আর হচ্ছে লবণ এবং লেবুর পানি সপ্তাহে একদিন কিংবা আপনার মাসে 5 দিন কনফার্ম করবেন যখন আপনি আপনার কবুতর এরকম ধরনের পাতলা পায়খানা করতেছেন। এছাড়া আপনারা আরেকটা কী করতে পারেন, কবুতরের হজম শক্তি বাড়ানোর জন্য দারুচিনির গুঁড়া কবুতরকে ধরে ধরে খাওয়া দিতে পারেন কিংবা খাবারের সাথে মিক্স করে কিংবা গ্রিডের সাথে মিক্স করে কবুতরকে খাওয়াতে পারেন। এই যে সিস্টেমগুলো বললাম, ওয়েগুলো বললাম, এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কবুতর পাতলা পায়খানাও ভালো হবে,
দুর্গন্ধযুক্ত যে পায়খানা করে সেই পায়খানাটাও ভালো হয়ে যাবে, এবং যে খারাপ পায়খানাগুলো সেগুলো থেকে আস্তে আস্তে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, পাতলা পায়খানা কিংবা আপনার দুর্গন্ধযুক্ত পায়খানা এগুলো কিন্তু কোনো অসুখ না, অসুখের প্রথম লক্ষণ, এটা হচ্ছে প্রথম স্টেজ। আস্তে আস্তে কবুতরের শরীরে যখন এই খাবার হজম করার ক্রিয়াটা কমে যেতে থাকবে তখন আস্তে আস্তে কবুতর অসুস্থ হতে থাকবে। তাই ফার্স্ট যখনই দেখবেন যে আপনার কবুতর পাতলা পায়খানা করতেছে সাথে সাথে ট্রিটমেন্ট দেবে। তবে পাতলা পায়খানা যেটা বললাম যে বাচ্চা খাওয়াচ্ছে কিংবা আপনার যেই কবুতর ডিম পারবে ডিম পারছে এইসব কবুতরকে এইসব ইয়ে দেওয়ার দরকার নাই। তারপর যদি ভালো মনে করেন তাহলে দিতে পারেন, এগুলো দিলে সেরকম কোনো ক্ষতি হবে না। যেই ওইগুলো বললাম যেমন গ্রিট লেবু লবণ পানি এগুলো খাওয়াইতে পারেন। আর যেসব কবুতর বাচ্চা খাওয়াচ্ছে সেসব কবুতরকে 100% আপনারা গ্রিট খেতে দেবেন। তো এই পাতলা পায়খানা খারাপ পায়খানা কিংবা দুর্গন্ধযুক্ত পায়খানার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আরেকটা জিনিস, সবসময় লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো আশা করি সমাধান পেয়ে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন নতুন আরেকটি ভিডিও না নিয়ে আসা পর্যন্ত, এবং কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে কবুতর পালনের জন্য উপকার হয় এরকম একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।